সাইবার স্পেসে নারীদের সুরক্ষায় পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন নামে একটি ফেসবুক পেজ খুলেছে বাংলাদেশ পুলিশ। সাইটটি উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। তিনি বলেন, ব্যক্তিগত ছবি বা ভিডিও ছড়িয়ে দেয়া, সোশ্যাল মিডিয়ার আইডি হ্যাক করা সহ নানা অভিযোগ ভিকটিমরা করতে পারবেন এই পেজটিতে। দপ্তরের অধীনে চালু করা হয়েছে পুলিশ সাইবার সাপোর্ট ফর ওমেন নামে অফিসিয়াল ফেসবুক পেজ। ডিজিটাল বাংলাদেশের উৎকর্ষতায় সাইবার স্পেসে নারীর পদচারণা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, সেই সঙ্গে ভার্চুয়াল জগতে নারীরা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক সহ নানান অপরাধের শিকার হচ্ছেন। এই ধরনের অপরাধের ভিকটিম হয়েও নানান কারণে তা লুকিয়ে রাখছেন। যে ছেলেটা মেসেজে বাজে ছবি পাঠাতো না, ও আমাকেও পাঠাচ্ছে। চুপ করে থাকবেন না, আওয়াজ তুলুন, অভিযোগ করুন। এমন বাস্তবতা শুধু নারী ভিকটিমদের সহায়তার জন্য পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন নামে ফেসবুক পেজটি উদ্বোধন করেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ। তিনি বলেন, তাদের লক্ষ্য নারীর জন্য নিরাপদ সাইবার স্পেস তৈরি করা। অনলাইনে 73% নারী সাইবার বুলিং এর শিকার হয়। একইভাবে আমরা জানি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, গুগল, স্কাইপ এ ফেক আইডি করে, অনলাইন পোর্টাল করে, ব্লগে মিথ্যা প্রচারণা করা হয় এবং বিভিন্ন ধরনের চরিত্র ধারণ করার চেষ্টা করা হয়। সাইবার স্পেসকে নারী, শিশু এবং সকল মানুষের জন্য নিরাপদ করব। আইটি বিশেষজ্ঞদের মতে, দেরিতে হলেও সাইবার সুরক্ষা নারীদের এমন একটি জায়গা তৈরি হয়েছে। একটি বিষয় মাথায় রাখতে হবে, যারা এই বিষয়ে সেবাদান করবেন বাংলাদেশ পুলিশ, তাদেরকে কিন্তু সাফিসিয়েন্ট টাইম দিতে হবে আপনার অভিযোগটি সত্যতা, তথ্য নির্ভরযোগ্যতা এবং এটাকে বন্ধ করার জন্য যে কারিগরিক যে প্রসেস, সেই সময়টুকু আমাদের দিতে হবে। তো সুতরাং অভিযোগকারী এবং সেবা প্রদানকারী এই দুই সংস্থার মধ্যে যদি যথোপযুক্ত সেতু বন্ধনের কথা যদি চিন্তা করা হয়, বাংলাদেশ পুলিশের এই জাতীয় উদ্যোগকে আমরা আসলে সকলে স্বাগত জানাই। সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন সিসিএর তথ্য মতে, দেশে সাইবার অপরাধের শিকার 68% নারী, যাদের মধ্যে 74% ভিকটিমের বয়স 18-30 বছরের মধ্যে। সিসিএর তথ্য বলছে, যত সাইবার অপরাধ হচ্ছে তাদের মধ্যে নারীদের কাছ থেকে অভিযোগ পাওয়া যায় 52%, আর 30% নারী জানেই না কিভাবে এসব অপরাধের আইনি ব্যবস্থা নিতে হয়। আর 25% নারী মনে করেন সাইবার অপরাধের অভিযোগ করে কোনো লাভ হয় না। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা।